পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ শোনাতে এসেছি একটি কল্পবিজ্ঞানের গল্প হনুমান ও নিবারণ লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চরিত্রায়নের গল্পপাঠীয় ওলপ্রিয়া আহমেদ রামচন্দ্র হনুমান ও নিবারণ বাবু এবং অন্যান্য চরিত্রে আমি মৌমিতা সেনগুপ্ত তাহলে চলুন সকলে মিলে উপভোগ করি কল্পবিজ্ঞানের মজার গল্প হনুমান ও নিবারণ নিবারণবাবু শান্তিপ্রিয় মানুষ কারো সাথেও নেই পাঁচেও নেই উটকো উৎপাত তিনি পছন্দ করেন না তবু তার কপালেই হালে এক ঝামেলা এসে জুটেছে বাড়ির সামনেই একখানা পেল্লায় জামগাছ সেই গাছে দু তিন দিন আগে হঠাৎ কোথা থেকে এক বিশাল জাহবান কেদো হনুমান এসে থানা গেড়েছে এই দমলাতে হনুমান বাদর ইত্যাদি কোনো বার ছিল না হনুমানকে যে কোথা থেকে উটকো এসে জুটল তা কে জানেন তা হনুমান আছে থাক বাবুর তাতে বিশ্বাস আপত্তি নেই হনুমান অনুপাদের মতো থাক তিনি থাকবেন তার মতো কিন্তু এই ব্যাটার ছেলে হনুমান কি করে যেন টের পেয়েছে যে এ পাড়ার সবচেয়ে নিরীহ ভালো মানুষ হলো এই নিবারণ ঘোষাল হতচ্ছাড়া আর কাউকে কিছু বলে না কারো দিকে তৃতপাত কিন্তু নিবারণবাবু বাড়ি থেকে বেরোলেই জাম কাছে তুমুল আলোড়ন তুলে হু ভাব ধূপ ধাপ করে দাপা করতে থাকে প্রথম দিনের ঘটনা শান্ত শারদ সকালের মনোরম সকাল সোনার থালার মতো সূর্য উঠেছে চারদিকে একেবারে আহ্লাদি রোদে একখানো কোকিল মুহস্বরে ডাক ছিল নিবারণবাবু থলি হাতে প্রশান্ত মনে বাজার করতে বেরিয়েছেন দুর্গাতাপ তা শরৎ পরে চৌকাটের বাইরে সবে পা রেখেছেন এমন সময় হঠাৎ নিবারণবাবু সবাই আবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন তিনি ভারী ধিতুল গির্নি বললে কি হল ফিরে এলে কেন আমতা আমতে পরে বললেন সে কি জানো একটা হচ্ছে গির্নি হেসে পড়লেন ও তো একটা অনুমান কান আমিও দেখেছি পাড়ার ছোড়ারা ছিল মারছিল নিবারণবাবু একটা নিশ্চিন্দি শ্বাস পেলে বললেন ও তাই বলো হনুমান জামগাছ দিয়েই রাস্তা আর রাস্তা দিয়ে মেলা লোভ যাতায়াত করছে দুধওয়ালা কাগজওয়ালা বাজার এবং বাজার ফেরত মানুষ ঝাড়ুদার হনুমান কাউকে দেখেই উত্তেজিত নয় কিন্তু যেই নিবারণবাবু ফের দরজার বাইরে পা দিয়েছে অব্দি লফচম্প শুরু হয়ে গেল নিবার তখন সাহসে ভর করে একটু দৌড় পাই জাম গাছটা পেরিয়ে গেলেন বটে কিন্তু কেমন যেন একটা অস্বস্তি রয়ে গেল মনের মধ্যে তবে সেদিন বাজারে গিয়ে ভারী ভালো হয়ে গেল সস্তায় বেশ বড় বড় পাবদা মাছ পেয়ে গেলেন মৌসুমের প্রথম ফুলকপি একটু করতেই দাম নেমে গেলেন আর এক রাতে ধনে পাতা কিনে ফেললেন মাত্র চারা আদায় বাজার সেরে যখন ফিরছেন তপুন আর হনুপদটার কথা তার খেয়াল নেই যেই আকবনে জাম্পকাস্টার কাছাকাছি এসেছে অমনি ডালপালায় তুমুল শব্দ করে হনুমানটা নেবে এলো একেবারে নিচ্ছে একখানা ডাল ধরে এমন দোল খেলতে লাগলো যে তার লাজখানা নিবারণ বাবুর নাকে ডগা ছোঁয়ে ছোঁয় নিবারণ বাবুর জীবনে দৌড়ছা বিশেষ করেননি তবু হনুমানের ঝামেলা থেকে বাঁচার জন্য সেদিন এমন দৌড় দিলেন যে তার ছোট ছেলে বিশ্ব উত্তিপরের প্রশংসা করে বলেছিল বাবা তুই যদি সিরিয়াসলি দৌড়তে তার অলিম্পিক থেকে প্রাইজ আনতে পারতে চটি পড়া পা আর বাজারের ব্যাগ নিয়ে যে কেউ এমন দৌড়াতে পারে তা চোখে লিখলে বিশ্বাসই হতো না তোমটা যে ভালোই হয়েছিল তার নিবারণ বাবুও জানে তবে সে সত্যি চটি জোড়া না ছিটকে পড়েছিল আর বাজারের ব্যাগ হাতছানা হয়ে সাদের পাপদামার চারটি কাকে নিয়ে গেল ছাপানা ডিপ ভাঙলো আর রাস্তার একটা গরু দুপানা ফুলকপি চিবিয়ে খেয়ে নিল দ্বিতীয়বার ঘটনাটা ঘটল অফিসে বেরোনোর সময় নিস্তব্ধ জামদস্তলা দিয়ে বিস্তর লোক বিষয়কর্মে যাচ্ছে আসছে কিন্তু টিফিন কৌটো নিয়ে ছাতা বাগিয়ে গালি পানটি পুড়ে দুর্গানাম নাম স্মরণ করে যেই নিবারকবাবু বেরোলেন অমনি জাম কাছে যে ঝড় উঠল হনুমানটা এই ডাল ও ডাল ভীষণ লাভালাভি করতে করতে ও হাফ করে বকা ঝপাই করতে লাগলো বোধ কিন্তু অফিস তো আর কাবাই করা যায় না নিবারণবাবু ছাতাখানা ফট করে খুলে তার নিচে আত্মপোপন করে প্রাণ করে দৌড় লাগালেন কিন্তু স্পষ্ট টের পেলেন জাম গাছটা পেরোনোর সবাই হনুমানটা তার ছাতায় একটা খামলা মানব গত তিন দিন ধরে নিবারক বাবুর জীবনে আর শান্তি নেই আসতে হনুমান যেতে হনুমান হনুমানটা কেন যে শুধু তার পিছতেই লাগছে তা চিন্তাভড়ি করে তিনি হয়রান খেতে পারছেন না ঘুমোতে পারছেন না তিন দিনেই বেশ রোবা হয়ে গেছেন তার দুই ছেলে কানু আর বিশু হনুমানটাকে তাড়ানোর জন্য বিস্তর ঢিল আর বলতি ছড়েছে। তাদের সঙ্গে পাড়ার ছেলেরাও কিন্তু বিশেষ লাভ হয় হনুমানটা কাছের মদটালে উঠে ঘন ডালপালার মধ্যে চুপচাপ বসে আছে ইট পাটকে ধারে কাছে ঘেঁচতে পারেনি ইন্নি পড়লে জন্মে ও তোমার ভাই ছিল তাই এত টান নিবারণ বাবু ছিঁচিয়ে ওঠে বললে হনুমানের ভাই এটা আমি উদিয়ে যাবো কেন দুশ্চিন্তা নিয়েই নিবারণবাবু রাতে শুয়েছেন তবে ঘুম আসছে না মাথাটা বেশ গরম কাল সকালেই আবার বাজার আছে অফিস আছে জাম কাজতলা ছাড়া যাওয়ার পথ নেই শুয়ে এপাশ ওপাস করছে কিছুদিনের ছুটি নিয়ে পুরী বা ওয়ালটিয়ার ঘুরে আসবেন কিনা তাও ভাবছেন হঠাৎ একটা বিকট ওক শব্দে নিস্তব্ধ রাখতে যেন কেঁপে উঠল নিবার চমকে উঠে বসলেন আতঙ্কে অন্ধকার ঘর তবু জান্নার দিকে চেয়ে তাঁর বুকহীন হয়ে রা জানলাটা অর্ধেক ভেজানো ছিল এখন জানলাটা পুরো খোলা আর গ্রিল ধরে সেই অতুকার হনুমানটা দাঁড়িয়ে দোকানের চোখ ভাটার মতো চলছে ভয় এমন শিটিয়ে গেলেন নিবারণ বাবু যে কাউকে ডাকতে পারলেন না বলা দিয়ে সরি বেরোল না তার কিছুক্ষণের জন্য যেন পাথর হয়ে গেবে হঠাৎ একটা বেশ ভরাট গমগমিক গলা বলে উঠল ভয় পাবেন না ভয়ের কিছুই নেই বিস্ময় নিবারণবাবু কি কথা বলল তার চারদিকে চেয়ে খুঁজতে লাগলেন কিন্তু ঘরের করতে তাও থাকার কথা নয় কণ্ঠস্বরটি ফের বলে উঠলো রামচন্দ্র আপনার সঙ্গে দেখা করতে চান আমি তার দূত মাত্র নিবারণবাবু নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না স্বপ্ন দেখছেন কিনা তা বসবার জন্য হাতে একখানা রাম ছিমিক কেটে নিজেই পুঁ করে উঠল গলাটা পড়লো স্বপ্ন নয় যা দেখছেন যা শুনছেন সব সত্যি নিবারত হাত পাবা মনোবনের দিকেছি কফা কফা কলায় বললেন কথা বল কি আপনি বলেছেন আহ মানুষের বাসায় আজ্ঞে হ্যাঁ কিন্তু আমাদের হাতে সময় বিশেষ নেই রামচন্দ্র অপেক্ষা করতে ভালোবাসেন না রামচন্দ্রকে আমার প্রভু তার সঙ্গে দেখা করতে হবে আপনি আমার সঙ্গে যাবেন ও বাবা ও আমি না আমার বড় ভয় করছি ভয় কিসে আমার ব্যাপারটা ভুল মেনে ঠেকছে গোল কিছু নেই চলে আসুন দেরি হয়ে যাচ্ছে নিবারণ বাবু বুঝলেন এসব ভূতরে কানব এবং বেশ জবরদস্ত ভূতের পাউায় কিনি পড়েছেন তবে এখনো উদ্ধারের উপায় আছে তিনি ঘিন্ত গীতিকে প্রবল ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে কানুয়ার বিশুকে প্রাণ করে চেঁচিয়ে ডাকতে লাগিলেন সে এমন রাম ধাক্কা আর বিকট চেঁচানি যে মরা মানুষের উঠে বসবার কথা কিন্তু কোনো সারা শব্দই পেলেন না হনুমান বলল ওদের ঘুম এখন ভাঙবে না বৃথা চেঁচামেচি করছে ভয় নিবারণ বাবুর শরীর প্রথমে ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু এখন তার ভয় আবার কলকল করে ঘাও হতে লাগল বুকের ভিতরটা এমন ধরফা করছে যে হার্ট ফেল হওয়ার জোগাড় ক্ষীণ কান্টে বললেন না না দাও বাবা এই সময় ভালো লাগছে না নিবারকবাবু শুয়ে পড়ে জোর করে চোখ বন্ধ করে রইলেন অনুবান বলল নিবারণ বাবু প্রভু প্রভুখ তামিল না পড়ে আমার উপায় নেই আপনি সহজে না গেলে জোর করে নিয়ে যেতে হবে এই বলে হনুমান চুপ নিবারণ নিবারণবাবু চোখ মিটমিট করে দেখতে পেলেন হনুবান দু হাতে গ্রিল ধরে টানা করছে শক্ত লোহার গ্রিন ভাঙতে পারবে বলে মনে হলো না নিবারণ নিবারণবাবু আশ্চর্যের বিষয় হনুবাল মাত্র একটা হ্যাজপ্যাক টানি পুরো গ্রিলটা জানলার ফ্রেম থেকে উপরে নিয়ে ছুঁড়ে ফেলল নিবারণবাবু এত ভয় পেয়েছেন যে আরও বেশি ভয় পাওয়ায় তার পক্ষে আর সম্ভব নয় মজা হলো ভয় যখন সাংঘাতিক বেশি হয় তখন মানুষের একটা মরিয়া সাহসও আসে চোর তাড়ানোর জন্য খাটের মাথার কাছে একখানা মোটা বেতে লাঠির হা থাকে আজ অব্দি সেটা কোনো কাজে লাগেনি আজ লাভিও নিবারণবাবু ভাবলেন এমনিতেও গেছি অমনিতেও গেছি সুতরাং আর ভয়ের কি যা তাতে কপালে ভেবে লাফিয়ে উঠে তিনি লাঠি দিয়ে প্রবল বিক্রমে হনুমানের মাথায় বসিয়ে দিলেন কিন্তু বসালেও লাঠিটা ঠিক মতো বসলো না হনুমান খুব আলগা হাতে লাঠিটা কেড়ে দিল হাত থেকে তারপর সেটাকে প্যাটাটির মতো ভেঙে ফেলে বলল কেন ঝামেলা পড়ছেন প্রভু রামচন্দ্র মহা সৌভাগ্য নিবারত বাবু যাকে বলে কি কর্তব্যমী হয়ে দাঁড়িয়ে রয়ে হনুমানটা লম্বায় প্রায় তার সমান আর চড়ায় কুস্তিগিরদের মতো এত বড় হনুমান তিনি এর আগে আর দেখেননি বিপদে পরে কথাটা একটু গন্ডগোল হয়ে গিয়েছিল বলে তিনি হনুমানের কথাগুলো শুনেও বুঝবার চেষ্টা করেননি এবার তার হঠাৎ মনে হলো এ কি সেই রামচন্দ্রের হনুমান দেখেন হনুমান তো অমর তার এখনও পৃথিবীতে বেঁচে পড়তে থাকবার কথা আর প্রভু রামচন্দ্র তিনি তো স্বয়ং ভগবান তাহলে এসব হচ্ছে কি রামচন্দ্র তার ভক্ত হনুমানকে পাঠিয়েছে তাকে ডাকবার জন্য কিন্তু কেন তিনি তো দেখ উঁচু দরের ভক্ত বা ধার্মিক নন হনুমান জলো গম্ভীর আমার ল্যাচটা ধরুন ভয় ভয় বাবু বিনা বাক ব্যয়ের লেজটা ধরলেন আর ধরতেই যেন চৌম্বক আকর্ষণে হাত দুটো ল্যাজের সঙ্গে আটকে গেল আর দাঁড়ানোর উপায় রইল না তারপর যে কি হলো তার নিবার ঠিকঠাক বুঝতে পারলেন না হনুমান তাকে জানলা গলিয়ে বাইরে এনে ফেললো এবং তারপর ইঞ্জিনের মতো ছুটতে শুরু করলো এত চোর জীবনে তখনও ছোটেননি নিবারণবাবু তবে কেন যেন তার হাঁপ ধরছিল চোখের পরকে নিজেদের তলগাট এবং শহর ছাড়িয়ে পোলা মাঠে ঘাটে এসে গেলেন তারা হনুমান মস্ত মস্ত লাভ মেরে ঢেউয়ের মতো চলেছে সঙ্গে সঙ্গে নিবারণ পাপু ঢেউ হয়ে বয়ে যাচ্ছেন প্রায় দশ বারো হাত দূরে দূরে পা মাটিতে ঠেকছে এইটা চলে আসার পর একটা জঙ্গলে ঢুকে গেলেন তার তারপর একটা ফাঁকা চত্বর জঙ্গল ঘেরা জায়গাটায় একটা লোক পিছনে হাত রেখে মৃদুবন্ধ পায়চারি করছে লোকটা বেটে এবং দেখতে একটু কিস্তিত পরতে একটা পাশপালিশির ওয়ারের মতো পোশাক মাথায় একটা সরু টুপি লোকটার গোল মুখখানায় চোখ নাক কান কোনোটাই ঠিক জায়গায় নেই বলে মনে হলো দূর থেকে কাছে গিয়ে হনুমান লোকটাকে প্রণাম করে বলল প্রভু, এনেছি লোকটা নিবারণের দিকে ফিরে তাকালো মুখটা ভালো করে দেখে আটকি উঠলেন নিবারণ বাবু এর চোখ দুটো দুই গালে ঠোঁট দুটো নাকের ওপরে আর বলা বলে কিছু নেই কান দুটো কানের টানের মতো এই কি রামচন্দ্র এত বিচ্ছিরি দেখতে রামচন্দ্র লোকটা ডান দানের চোখটা দিয়ে নিবারণ বাবুকে দেখে দিয়ে ঘর ঘর গলায় বললেন এর নাম করলেন আজে বলে নিবারণ বাবু তাড়াতাড়ি পাটিতে মাথা ঠেকিয়ে ভয় ভয় প্রদান করলেন রামচন্দ্র খপ শব্দ করে হেসে বললেন শোনো এ বাবু আমি সত্যি কিন্তু তোমাদের সে রামায়ণে রামচন্দ্র নই তার গল্পটা বেশ লাগে তো তাই ভাবলুম রামচন্দ্র নামটা নিলে মন হয় না আপনি আসলে কে তাহলে লোকটা মাথাটা একটু নেড়ে বললে সে বাবু অনেক কথা তবে সোজা কথায় আমি এ তলনাটের লোক নই এ দেশেরও নয় এমনকি এই অত ছাড়ানো ওরা গ্রহেরও নয় অনিতরি আর পাল্লারে বাপ আর আমার এই অনুমানটিও আসল অনুমান তবে কল হলেও বড় খুঁতখুতে সবাইকে পছন্দ করে না মাত্র একটা লোককেও বেঁচে বার পড়েছে সে হলো তোর নিবার চোখ পাতলা ছিলেন প্রত্যয় হচ্ছে না যা শুনছি সব সত্যি নাকি এসব তো কল্প বিজ্ঞানে থাকে রামচন্দ্র বললো তুমি আমাদের হলেন মহাকাশে আমার কাজের পক্ষে সুবিধাজনক আমার রুমাটকে তাই তোমাদের গ্রহে টাকা পাকিভাবে রেখে যেতে চায় সমস্যা হলো ওতে ঠিক কত দেখাশোনা করার লোক ও তোমাকে খুঁজে বের করেছে কাজেই ওর বার তোমাকে নিতে হবে

বর্ণনা পড়ো না কিন্তু আর কি না লোকটা অর্থাৎ রামচন্দ্র গটগট করে খানিকটা এগিয়ে গিয়ে একটা শীষ দিনও অমনি তলা থেকে একটা কিম্বুধ পটলাকৃতিক মহাকাশযান বেরিয়ে লোকটা দরজা পুলির ভিতরে ঢুকতেই জিনিসটা সাঁ করে আকাশে উঠে মিলিয়ে নিবারতবাবুর এখন দেশ আছেন হনুমানটা জামগাছেই থাকে তবে তাকে আর ভয় পাওয়ার কারণ নেই বরং মাঝরাতে হনুমানটা এসে তার সঙ্গে দিব্যি আড্ডা নিয়ে যায় ঘরের কাজকর্মও অনেক করে দেয় গিন্নি তো পছন্দ দি বিশু আর কানুরাও সে বেশ বন্ধু হয়ে গেছে হনুমানকে তেল দিতে নিবারতবাবুর একবারও ভুল হয় না